রাস্তা অতিক্রম কইরা ওই বৃদ্ধা মহিলার দিকে তাকা, আচ্ছা আপনার পথে কাটা দিছে, আমার পথে কাটা দিছে, যদি দিহি বাতিজার পথে হারি রইছে, হের মাথা ঠিক থাকব? আস্তে কই স্যার, মাথা ঠিক থাকব নি, হের মাথা ফুড়াই লাইবে। বৃদ্ধা মহিলা মনে করছে মোহাম্মদ তেহন আমার মাথা ফুড়াই লাইব রে, কাড়া দিক কালাইছে, আমারও দিক কালাইছে। নবী মুসকে হাসি দিয়া মসজিদে চইলা গেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতাছে পুলিশে ধইরা নিব গা? সুবহানাল্লাহর সাথে দলাদুলি আছে, তাহলে কলা ফাটাইয়া জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন এমন ঘটনা ঘটাইছে, চতুর্থ দিনে রাস্তাতে কাটাও নাই, মহিলাও নাই। রসুল সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন, যাও তল্লাশি লাগাও, আজকে দ্বীপতে কাটা নাই, বৃদ্ধা মহিলার কি অবস্থা? দেখে বৃদ্ধা মহিলা অসুস্থ, ঘরের মধ্যে মৃত্যুসজ্জায় লড়াই করতেছে, তার দেখা শোনার কেউ নাই। রসুলের কাছে নিউজ আসছে, রসুল সাথে সাথে ওই বৃদ্ধার সহযোগিতার জন্য তার ঘরে পৌঁছে গেছে। বৃদ্ধা মহিলা আমার রসুলকে দেখে কলিজাত ফানি নাই, ও মনে হয় মোহাম্মদে প্রতিশোধ নিতে আসছে, ওই যে দুই তিন দিন কাটা দিছি, আজকে আমি বিপদগ্রস্ত অবস্থা। বৃদ্ধা মহিলা, কো মোহাম্মদ আজকে আমি অসুস্থ, আমার কি একটু মাফ করা যায় না? কো তোমারও তো সুস্থ অবস্থায় মাফ করে দিছি, এখন কি তোমার প্রতিশোধ নিতে আসছে নাকি? কেন আসছেন? কো মাগো, আপনার খেদমত করার জন্য আসছে। বৃদ্ধা মহিলার যা যা করণ লাগে নবী কইরা দিছে, পানির ব্যবস্থা করে দিচ্ছে, ওষুধের ব্যবস্থা করে দিচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। বৃদ্ধা মহিলা বিছানার থেকে আমার রসুলের দিকে একবার তাকায়, আর পথে যে কাড়া দিছেন ওই ঘটনার দিকে একবার তাকায়, চোখের পানি সাইরা সাইরা কো, আরে এটা তো মানুষ হতে পারে না, এটা আল্লাহর দেওয়া ফেরেশতা। আস্তে কইছে আরো জোরে কো, বায়ের আমার। বৃদ্ধা মহিলা ডেকে বলে, মোহাম্মদ আমার কি মাফ করা যায় না? আল্লাহর নবী বলে, মাগো আপনারে মারার জন্য আমি আসি নাই, আপনার সেবার জন্য আসি। বৃদ্ধা মহিলা বলে, যেই মোহাম্মদরে মারার জন্য পথে কাটা দিলাম, যেই মোহাম্মদরে আমি মারার জন্য ষড়যন্ত্র করি, আর এই মোহাম্মদ বিপদে আমার সহযোগিতা করে, আজকে থেকে বুঝতে বাকি নাই, উনি যে আল্লাহর পয়গাম্বর। সাথে সাথে বৃদ্ধা মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার রসুলের ব্যবহার দেখছেন, আমার রসুলের চরিত্র কত সুন্দর। আল্লাহ বলে, ওয়াইন্নাকা লালা খুলুকিন আজিম, আমার নবীরে আল্লাহ মহান চরিত্র দিয়েছে, আমার নবীর চরিত্র দীক্ষা বেঈমান কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা মুসলমান যারা, অনেকে ভাবে আমরা জঙ্গি, অনেকে ভাবে আমরা বোমাবাজ, অনেকে ভাবে যে মুসলমানরা হিংস্র, এর বাস্তব প্রমাণ দিছে ওই ফিলিস্তিন আর ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলিরা মুসলমানের সাথে এমন আচরণ করছে, জিম্মিতিক এরা সুইটটা এরা বর্বর নির্যাতনের কথা বলতে আছে, আর মুসলমানদের কাছে যেই বন্দি ছিল ইসরায়েলিরা, এরা যাওয়ার সময় যেন বোঝা যাইতাছে হোর বাইতিকে বিদায় লইয়া যাইতাছে। নাস্তে কইছে আরো জোরে কোন, আরে যাদেরকে যুদ্ধের রণাঙ্গনের ময়দান থেকে দৌড়ে আনছে নারী পুরুষ শিশু, এরা 15-20 দিন এক মাস মুসলমানদের তত্ত্বাবধানে ছিল, অথচ তারা কিন্তু শত্রু বাহিনীর দল, মুসলমান সৈনিকেরা হামাসেরা এত সুন্দর আচার ব্যবহার ভদ্রতা ভালোবাসা তাদেরকে দিয়েছে, যাওয়ার সময় হ্যান্ডস আপ কইরা যা, টাটা দিয়া যা, যেন যাইতো মন চায় না, এর নাম মুসলমান, এর নাম ইসলাম, ঠিক কিনা বলে? আজকে ইসলাম না জানার কারণে, না বুঝার কারণে ইসলামকে আজ উপস্থাপনা করা হচ্ছে সন্ত্রাস বলে, জঙ্গি বলে, ইসলামকে উপস্থাপনা করা হচ্ছে হিংস্র ধর্ম বলে, আজকে আমেরিকা বলে,
ইসরায়েলেরা নাকি রাষ্ট্রের জন্য যুদ্ধ করে আর মুসলমানেরা নাকি সন্ত্রাস সারা পৃথিবী দেখেছে পৃথিবীর মধ্যে যদি কোনো সন্ত্রাসী রাষ্ট্র থাকে সেই রাষ্ট্র হচ্ছে ইসরায়েলিরা আর ইসরায়েলের যারা পক্ষপাতিত্ব করেছে তার আমেরিকা আমেরিকা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র এরা নিজের অসন্ত্রাসী করে অন্য সন্ত্রাসগুলারে তারা লালন পালন করে এজন্য মুসলমানেরা সন্ত্রাসী জাতি না মুসলমানেরা আদর্শবান জাতি ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে আজকে আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের সূরায়ে মায়েদা এই সূরায়ে মায়েদার মধ্যে আয়াত আছে 120টা আমি 51 নং আয়াত তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের শত্রু কারা এটা তুলে ধরছে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি আর খ্রিস্টান রে তোমাদের বন্ধু বানায় না কেন বাদুহুম আউলিয়া ও বাদ ইহুদি খ্রিস্টানেরা একে অপরের বন্ধু মুসলমানের শত্রু আমার কথা বুঝে থাকলে বলুন ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু না শত্রু সবাই বলছেন আর জোরে কোন ওই ইসরায়েলের এরা ইহুদি এরা আমাদের বন্ধুত্ব আচরণ করতেছে না শত্রু আল্লাহ কোরআন আগেই বলে দিয়েছে ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না এরা মুসলমানের শত্রু বাদুহুম আউলিয়াউ বাদ ইহুদি আর খ্রিস্টান একে অপরের বন্ধু এটা হলো সূরায়ে মায়েদার 51 নং আয়াতের বাংলা তরজমা আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হচ্ছে ইহুদি খ্রিস্টান কারা দুই নম্বর ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু কেন হইল সবই তো আল্লাহর সৃষ্টি তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন আমাদের এত বড় শত্রু হইল আজকে ইসরায়েলের ফিলিস্তিন উপর এত হামলা মামলা মুসলমানদের উপর এত নির্যাতন এটা কেন তার আমাদের শত্রু হলো তিন নম্বর এক সূত্র আরেক সূত্র লাভসানা খুতিসা খুতিসা এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের কি কি ক্ষতি করতে আছে তিন নম্বর পয়েন্টে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আসুন এক নম্বর আলোচনা ইহুদি খ্রিস্টান কারা তাদেরকে চিনতে হলে আপনাদেরকে যেতে হবে একটু আগে আগে কোন সময় আজ থেকে 1500 বছর আগে দুনিয়ায় আসছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী দুনিয়াতে আসার 3000 বছর আগে আদম নবীর 3000 বছর পরে দুনিয়াতে একজন নবীর আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ দিয়ে কোন নবীর নাম কি ভালো করে মন দিয়ে শুনেন কথাগুলি ধারাবাহিক আলোচনা প্রাথমিক কথাগুলি না বুঝলে পরের কথাগুলি বুঝবেন না পরের কথা না বুঝলে শেষের কথা বুঝবেন না আমার তেলাওয়াত কি তো সূরার নাম সূরায়ে মায়েদা আয়াত হচ্ছে আয়াত নং 51 51 নম্বর আয়াতের বাংলা তরজমা হচ্ছে আল্লাহ বলে হে ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টান রে তোমাদের বন্ধু বানায় না তারা তোমাদের শত্রু আর ইহুদি খ্রিস্টান একে অপরের বন্ধু এটা হলো আয়াতের বাংলা তরজমা এখান থেকে আমি একটা তিনটা শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করেছি এক নম্বর ইহুদি খ্রিস্টান কারা তাদের পরিচয় কি তাদেরকে আমরা চিনবো কিভাবে যেমন এদেশে একদল হিন্দু আর একদল মুসলমান আমরা চিনি তারা হিন্দু তারা মুসলমান আর জোরে কোন না ইহুদি খ্রিস্টান আমরা চিনবো কিভাবে পরিচয় কি তাদের ধর্ম কি দুই নম্বর তারা আমাদের শত্রু কেন হলো আচ্ছা আমরা কি কোনোদিন বলছি হিন্দুরা আমাদের শত্রু আস্তে কইছে আপনারা যে এলাকায় হিন্দু মুসলিম বাস করেন কোনোদিন কি ধর্ম নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাইরাবাড়ি মারামারি হয়েছে আমরা তাদেরকে বলি আমরা আজানের সময় ডিস্টার্ব করেন না আমরা ওয়াজের সময় ডিস্টার্ব করেন না আমরা ধর্মের কাজ দীক্ষা আপনারা ধর্মের কাজ করেন তবে আমরা ধর্ম যাচাই বাছাই কইরা যদি আপনি দেখেন আর বুঝেন যে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলাম আরামের ধর্ম আপনি ইসলাম গ্রহণ করেন আর মনে না চাইলে করেন না আপনার বাইরে বার কথা ইসলাম বলে নাই আর জোরে কোন আপনি একটু হিসাব মিলান না যেই বাপ আপনারে জন্ম দিল যেই মা আপনারে জন্ম দিল আমরা তো আমরার বাপ মারে গোসল করায়া কাফন দাফন করে আতর গোলাপ লাগায়া কত সুন্দর করে মাটির নিচে দাফন করি তাদের কবরের পাশে দোয়া করি আপনার ধর্ম আপনাকে বয়লা দিছে আপনার জন্মদাতা বাপ এক হিন্দু গবেষক আমার কাছে বলছে মুসলমান হওয়ার পরে
হুজুর আমি যখন আমার আব্বা যে আব্বা আমারে জন্ম দিল যে আব্বা না খায় আমারে খাওয়াইলো যেই মার বুকে লাথি মাইরা দুনিয়ায় আসলাম আমার মা যখন মইরা গেছে আমার ধর্মের পাতা হলো আমার মারে ওই ওই যেই জায়গাতে পুরানো হয় ওই জায়গায় রাইকা নিচে লাকড়ি উপরে লাকড়ি কেরাসিন তেল দিয়া আমার মার শরীরে যখন আগুন লাগায় দিছি তখন আমি ভাবছি হায়রে আমি কেমন ধর্ম মানি যে ধর্ম আমার মাকে পুরা দিল আমার চোখের সামনে যে ধর্ম আমার বাপরে পুরা দিল আমার চোখের সামনে আমি গেলাম মুসলমানদের কাছে গিয়া দেখলাম মুসলমানেরা মুসলমানের বাপ মারা গেলে মা মারা গেলে তারা কত সুন্দর করে গোসল করা সাদা কাপড় পরায়া আতরগুলা দিয়া কত সুন্দরভাবে মাটির নিচে দাফন করে এই যুক্তিরে আমার বয়লা দিছে ইসলাম ধর্ম সত্য আমি আমার বাপ দাদার ধর্মরে লাতি মাইরা আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলে মাশাল্লাহ দেখছেন নি ছেলেটা প্রতিবন্ধী এরপর কি একটা তকবীর দিছে আর আপনারা জোয়ান মানুষ হয়েও হে কুছে না রে থাকবে আল্লাহ বাবা রে বাবা হেরা জান বাইরে যাইতেছে তে তো হে ওই বাল্লা আল্লাহ কব তোর যে এত সুন্দর বানাইছি হাত পা দিয়া লাভ দইছে কিটা আর তার আমি প্রতিবন্ধী বানাইছি এর পর তার আওয়াজটা কেমন হইছে একটা তকবীর দৌ দি এর আওয়াজটা আল্লাহু আকবার জিন্দাবাদ 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 করে করে জালো করে করে জালো মাশাআল্লাহ তোরে আমি চাকরি দিলাম আমার পিএস হিসাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন নি বেটা প্রতিবন্ধী আর বড় কি একটা তকবীর দিচ্ছে আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ আমিন কোন আমিন আস্তে কইছে আরো জোরে কোন আমিন ও মুসলমান যারা এখনো ডাইনে বামে রাস্তাঘাটে আছেন সকলে চলে আসুন আদবের সাথে বসুন কুয়াকাটার হুজুর আমি নিজে দাওয়াত করছি দূর চিন্তা করেন না বলে আবার নি না আসে উনি আসতে চাইছিল না আমি আসার জন্য বাধ্য করেছি আলহামদুলিল্লাহ যথাসময়ে আমার পরপরই উনি স্টেজে উঠবে আমি স্টেজ থেকে নামবো উনি যতক্ষণ না আসবে আমি কিন্তু আমার পর আর বক্তা নাই আমার পরে কুয়াকাটার হুজুর তো আলহামদুলিল্লাহ উনি সুনামগঞ্জের ভিতরেই আছেন মনে কয়েক মিনিটের ভিতরে আপনাদের এখানে উপস্থিত হবে আপনারা খুশি না বেজা অতএব উনি আসার আগ মুহূর্তে আমি আজকে মানসিক শারীরিকভাবে খুবই অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও ইনশাল্লাহ যেহেতু আপনাদের কাছে দাঁড়িয়েছি আমি কয়েকটি কথা বলবো বলবো আস্তে কইছে বলবো যেই কথা বলতে চাইছিলাম ইসলাম ধর্ম কাউরে জোর কইরা ধর্ম গ্রহণ করার কথা ইসলাম বলে নাই ইসলাম এমন একটা ধর্ম ইসলামের রীতিনীতি মানুষদেরকে বাধ্য করে ইসলামের চরিত্র বাধ্য করে তার ইসলাম গ্রহণ করার জন্য হাসতে কইছে আরো জোরে কো আমরা মুসলমানের আগে ইসলামের পুরো চরিত্র আমাদের শরীরের মধ্যে সিটিং ফিটিং করি তাহলে আমাদেরকে দেখেই অন্য ধর্মের বাইরা ইসলামের ভিতরে আসবে সেদিন বেশি দূরে নয় শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে আরো জোরে কোন তাহলে আসুন ইহুদি খ্রিস্টানরা তারা কারা তাদেরকে আমার চিনতে হবে চিনতে গেলে একটা ইতিহাস স্মরণ রাখতে হবে আমাদের নবীর 3000 বছর আগে আদম নবীর 3000 বছর পরে আল্লাহ দুনিয়ায় একজন নবী পাঠাইছেন এই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম মিয়া জাতির পিতা আমরা দুনিয়ার নেতারা না আল্লাহ জাতির পিতা বানায়া তুইছে জাতির পিতার নাম কি নাস্তে কইছে জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটা ইতিহাস স্মরণ রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কে ওনার একটা ইতিহাস কোরআন থেকে আমি হিন্দু ভাইরা যারা আছেন আপনারাও শুই নেন বাস্তবতা মনে হইলেই ওয়াজ গ্রহণ করবেন মনে না হইলে ওয়াজ বর্জন করবেন আল্লাহ কুলিল হাক্কু মির রব্বিকুম নবী যখন নবীর যুগে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে দাওয়াত দিতেছে আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে নবীর কাছে
কুলিল হাক্কু মির রব্বিকুম, পয়গম্বর আপনি আপনার রবের পক্ষের সত্য কথাগুলি বলেন। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার মনে চা ওয়াজ মানবে, যার মনে চা ওয়াজ বর্জন করবে। নবীর দায়িত্ব হলো বলা, মানা না মানা এটা যার যার ব্যাপার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনারে পুলিশ বানিয়ে পাঠাইছে না, পুলিশের কামলে বেন দাদা বাইরে সুজা করুন রাস্তা। আস্তে কইছি আর জোরে কম, আল্লাহ নবীর কামনারে পুলিশ বানাইছি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার রাহমাতাল লিল আলামিন বানাইছি আপনার দিককে মানুষ ইসলাম গ্রহণ করবে। আমরা সেই নবীর উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা ইতিহাস স্মরণ রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবার আগে ওই নমরুদের স্বপ্ন দেখছে, একটা বাচ্চা জন্ম ইয়া তার ক্ষমতার বারোটা বাজাই লেব। কী বাজাই লেব? গণকরা একসাথে বসছে, বৈশা ক বাচ্চা আমরা জ্যোতিষরা গণনা করে পাইছি একটা বাচ্চা জন্ম ইয়া আপনার গুদ্দি লড়াই লেব, বাংলাদেশে যত যাই ঝামেলা গুদ্দি লইয়া। আসতে কইছে একদল কগুদি ছাড়তাম না, আরেকদল কগুদিতে রাখতাম না। সারার মালিক মানুষ না, রাহার মালিক মানুষ না, গুদি সারা রাখা সবগুলার মালিক কে? জোরে বলে নমরুদ স্বপ্ন দেখছে গুদি লড়তাছে, ভালো করে বুঝছে গণকেরা ক সার একটা বাচ্চা জন্ম আপনার গুদি তসনস কইরা আপনার রাজত্ব বরবাদ হয়ে যাবুগা। নমরুদের মাথা গরম হয়ে গেছে, কোস কিতারে আমার ক্ষমতার বারোটা বাজাই লেব। এ বাচ্চাটা কই আছে? ও বাচ্চাটা এহনো বাবার রক্তের শিরাই শিরায় আছে, ওই আগামী ইমুকরাইতে বাপের শরীর থেকে মাস ভিতরে ঢুকবো। নমরুদ আইন পাস করছে, আজকা বেড়া বিড়ি এক কেন তখন যেত না, সিদ্ধান্ত আল্লাহ। ইব্রাহিম নবীরে পাঠাইয়া নমরুদারে বারোটা বাজাইব, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কারো কি আছে? আসতে কইছো আর জোরে কন, ফিসেরারা কইছেন আর জোরে কন। এই নমরুদ আইন দিছে ওই দিন রাইতে জামাই বউ একসাথে থাকতার তো না, সব আলাদা করে দিছে, জামাই এক জায়গাত বউ এক জায়গাত, জামাই এক জায়গাত বউ এক জায়গাত, পুলিশ লাগাই দিছে দেখবে কেউ নি, দেখবে কেউ নি স্বামী স্ত্রী মিলন করে। আর নমরুদের একদম রাজ সিংহাসনের যে একজন রাষ্ট্রপ্রধান ছিল তার নাম হইল আজর, আজর রক্ষণাবেক্ষণা করতেছে, এই দুইজন এক কান অনুযায়ী না ৪৪ দার হাজারি। নমরুদের আজরের বউ ফোন দিছে, প্রাণে স্বামী হ্যাঁ আপনি কোথায়? কো আজকে জানো না দেশে যে ৪৪ দার হাজারি, জামাই বউ এক কান অনুযায়ী তো না। ক আজরের বউ কো আমার তো মন আছে কেমন কেমন করতেছে আপনার এক নজর দেখতাম। আজরে কো ওয়াজ কি আমার লাগিয়া নি, ওয়াজ তো আরেকজনের লাগিয়া। এক হুজুর বলে ওয়াজ করছে মসজিদ মাদ্রাসা দান করলে এমন এমন সোয়াব, তো হুজুরের বউ ওয়াজ শুননা ঘরে সবটি আইনা দিয়া লাইছে, তো সকালবেলা বাড়িতে গেছে বলে যে ঘরের মধ্যে টাকা পয়সা যে ওয়াজ করে নিয়ে রাখছি নি একটি হন নাই, তো বউরে জিগা টেয়া কো করাইতে তো মসজিদ তো দিয়াই ফুরছি। কই কোন কারণে? কো আপনি না ওয়াজে কইছেন একটিয়া দান করলে দশটা। কো আরে ফুকিন্নির জি তোর লাগে ওয়াজ নি, ওয়াজ তো আমি ভাবলি কে লাগিয়া করছি, আমি কি ওয়াজ তোর লাগিয়া করছি? তুই আমার বাড়ির ঘরে টেয়া সব দান করে দিলে আল্লাহ রাস্তা। ফের আজর কয় ৪৪ দ্বারা তো দেশের অন্য মানুষের লাগাই নাই, তোমার আর আমার লাগা কি ৪৪ দ্বারা নি? বেগম টেনশন কইর না, সবাই ঘুমাই আলো, কারণ একলা একলা হইলো তো ঘুমাই যাব গা। কো ঘুমাই আলো রাত যখন আর এটা হইছে তখন হের তো ডিউটি রাজ সিংহাসনের কাছে, বরে ফোন মারছে বেগম আয়া ভরো রাজ সিংহাসনে। নমরুদ নাক দেখ কেমনি ঘুমাইতেছে, আর ওই যে নমরুদা ঘুমাইতেছে আর নিচে একটু জায়গা আছেন আজর আর আজরের বউ দুইজন একত্রিত নমরুদার সোহের সামনে, সোহের সামনে আয়া রইছেন হে ঘুমাই রইছে হে রাজ সিংহাসনে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর মা দুইজনের মিলন হয়ে গেছে, মিলনের মাধ্যমে আজরের শরীর থেকে
ইব্রাহিম আলাইহিস সালামের মার রেহেমে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম চলে গেছে আল্লাহ পৃথিবীবাসীরে বুঝাইয়া দিয়েছে দেখ নমরুদ্দা আমার পয়গাম্বর ইব্রাহিমের পতন ঘটাইবার জন্য এই দেশে আইন প্রণয়ন করছে স্বামী আর স্ত্রী এক হতে পারবে না আমি আল্লাহ ফেরাও নমরুদের রাজ সিংহাসনে নমরুদের চুকের সামনে দুইজনের মিলন ঘটায়া আমি ইব্রাহিম ইব্রাহিমের মার রেহেমে নিয়া প্রমাণ করাইছি আমার সিদ্ধান্ত ঠিক আল্লাহর সিদ্ধান্তর পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই আর জোরে কোন কারো নাই সকাল বেলা হইছে সূর্য উঠছে এই জ্যোতিষরা কই জ্যোতিষরা কল আব্বা ইকসা অন্য দিন জ্যোতিষরা আছেন খুশি এখন সকাল বেলা উঠ্যা হেরা দেহে বান ভাঙ্গা গেছে গা কি ভাঙ্গা গেছে গা বাদ ভাঙ্গা গেছে গা এত বড় সুনামগঞ্জ বাদ বাদেন হেবার যাতে না যা এখন যদি বাদ ভাঙ্গা জায়গা তখন যারা বাদ দিছেন হেরার চাকরি থাকব জ্যোতিষেরা ক স্যার কারবার হয়ে গেছে গা কি কারবার হয়ে গেছে গা কক জাগা মতো গেছে গা সুবহানাল্লাহ একটু আস্তে কই আরো জোরে কোন আরো জোরে কোন ক্ষমতা কার আস্তে কইছে ক্ষমতা কার লম্বা ঘটনা শর্ট করে কইলাম এমনই ভাবে ইব্রাহিম নবী সময় মতো জন্ম হইছে একবার জোরে সুরে কোন আল্লাহ আকবার জন্ম আর পরে ইব্রাহিম নবী দেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদা সদ্য গোষ্ঠীরা নিজের হাতে মূর্তি বান আমি কিন্তু কোনো সমালোচনা করতেছি না আপনারা যারা হিন্দু আছেন আপনারা আমাদের রবের কথা বলবেন আমাদের রসুলের কথা বলবেন সাহাবিদের কথা বলবেন তবে ব্যঙ্গ করা যাবে না যেমন আছে তেমন বলতে হবে আস্তে কইছে আরো জোরে কোন আমিও আল্লাহর কোরআনে আপনাদের ধর্মের কথা যে আল্লাহ বলছে আমি শুধু আজকে কোরআন থেকে বাংলা তর্জমা করব ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা ছিল হিন্দু ধর্মের ইব্রাহিম নবী জন্ম হইয়া এই অনেক যুবক হিন্দু আছে তার বাপ হিন্দু কিন্তু সে মুসলমানদের সাথে চলাফেরা কইরা ইসলাম জান না বুঝা তার কাছে হিন্দু ধর্ম ভাল লাগে না কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মুসলমান হয় না এদের একটা শিক্ষাই কোরআন টিকা জোরে কোন ঠিক না ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ বংশের মানুষদেরকে একত্রিত কইরা উনি বলে যে আব্বা দেখলাম ওই যে আপনার যে কিতা হয় হিন্দুদের পূজা হয় না পূজার যে মূর্তিগুলা মূর্তিগুলা কি আকাশ থেকে নামে না কোনো কারিগরে বানা না দিহারার দি কোনো হুঁশ খবর নাই দেখি আকাশ থেকে নামে না কারিগরে বানা কারিগর তো আমার কেউ নাকারে সুক্কা বানালে সুক্কা ও বাইটটা বানালে বাইটটা ও আত্রার এমনি দিলে এমনি ও এমনি দিলে এমনি ও এন যদি ফিসে রাখকলা বাস ডোহাই দেন বাস ডোহন হয় যদি এমনি সাপ দিয়া রাখেন সাপ হয় এমনি ভাগায় রাখেন ভাগায় তা হ্যাঁ এমনি খারা দেন মানে কারিগরে যেমনে বানা এমনি হয় আপনারা বলেন তো দেখি এখানে কি মূর্তি আপনার সৃষ্টিকর্তা হইল না আপনি মূর্তির সৃষ্টিকর্তা হইলেন এই যে সুবাড়া বানাইছে এ সুবাড়া সৃষ্টিকর্তা না সুবাড়ারে যে বানাইছে হে সৃষ্টিকর্তা হে সুবার সৃষ্টিকর্তা তাহলে মূর্তি যে বানাইল সে হইল মূর্তির সৃষ্টিকর্তা মূর্তি কেমনে তার সৃষ্টিকর্তা হয় যুক্তি আমি কিন্তু হিন্দু ভাইদেরকে হেও করে কথা বলতেছি না আপনাকে শুনেন বুঝেন এরপর হিসাব মিলান ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো আমার আব্বার কারিগর দিয়া মূর্তি বানানো হইলো আবার আমার আব্বা বানাইছে নাকটা সুক্কা ফাঁস লম্বা বাইটা বানায় খারা করছে বানানোর পরে আমার আব্বা আবার গিয়া কো ভগবান আমারে সুখ দেও শান্তি দেও টেহা দেও পয়সা দেও এই দেও হেই দেও হল্লা দেও তুষ্টি দেও ইব্রাহিম নবী এটা কেমন কথা আমার আব্বা যারে বানাইলো আমার আব্বা এনে হেরে দিব কিন্তু উল্টা আমার আব্বা সাহ ইব্রাহিম নবী তাদেরকে ডাকছে এই ভালো করে বুঝছেন কোরআন শরীফ আল্লাহ কয় ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার ইজ ক্বালা লি আবিহি এ কি হইছে হ্যাঁ ইজ ক্বালা লি আবিহি ইজ যখন কলা সে বলল সে কে ইব্রাহিম আলাইহিস সালাম বলল আবিহি তার বাপরে
ও কওমিহি তার বংশের মানুষরে কি মাহাযহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন এ আমার বংশের মানুষের আমার আব্বা দেখলাম তোমরাই তোমার হাতে ভগবান রে বানাইলা মুড়া বানাইলে মুড়া সিহন বানাইলে সিহন লম্বা বানাইলে লম্বা বাইটা বানাইলে বাইটা ফেটলা বানাইলে ফেটলা ভাঁজ দিয়া বানাইলে ভাঁজ দিয়া বারসারা হইলে বারসারা ইডারে বানায়া ইডার কাছে গিয়া সা ওটার কারণটা কিটা তখন তারা উত্তর দিছে ইব্রাহিম নবীর বংশের লোকেরা কি উত্তর কলু আজাদনা আবানালা আবিদি একবার জোরে সোরে কোন আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনার আর যুক্তির লগে আপনারা মিলাইন কলু এটা ওহেদ না জমা জমা বহুবচন তারা বলল তারা কারা ইব্রাহিম নবীর বাপ বংশের মানুষরা তারা বলল ওয়াজাদ না আমরা পাইছি আবা আনা আমাদের বাপ রে লাহা আবিদিন মানে বাপ মানে আমার বাপ দাদা উত্তর শরীরে পাইছি লাহা আবিদিন এভাবে ভগবান বানায়া ভগবানের পূজা করে আমরা বাপ দাদারে যেমনে পাইছি আমরা এমনি কাম শুরু করছি বুঝজা না বুঝজা আচ্ছা ছাগলের বান কোডা ছাগলে বাচ্চা দে কোডা হ্যাঁ চারটা দে তিনটা দে দুইটা দে একটা দে তো এক ছাগলে বাচ্চা দিছে তিনটা আচ্ছা বান যদি দুইটা হয় আর ছাগল যদি তিনটা হয় একসাথে কি তিনটা খাইতারব তো দুই বাচ্চায় দুই বান মুখ লাগায়া খায়া একদম হুদা করে লাইছে তিন নম্বরটা মুখ দা দিয়ে মাল কুস্তা নাই এখন হে টানে ঠিক দুধ নাই কিন্তু বাবা দুইটা যে ভেট বুড়া খাইছে খুশি টেলাল রাস্তাছে এখন হিডা যে দুধ পাইছে না হিডাও নাস্তাছে তো আরেকজনে জিজ্ঞাসা কি তারে এ দুইটা তো নাচে খায়া তুই যে নাচস না খায়া কো আমি তালে তালে নাচছি আমি কে নাচি দুইটা খাচ্ছেন দুইটা নাচে খায়া আর দুইটা নাচে না খায়া জোরে কোন ঠিক না আমরা দেশে অনেকে ধর্ম মানে বুঝজা অনেকে ধর্ম মানে না বুঝজা অনেকে ধর্ম মানে গবেষণা কইরা অনেকে ধর্ম মানে আমার বাপ দাদা জিডা করে আমি ইডা করি আমার বাপ দাদা মাজার রোজা আমিও মাজার রোজায় আমার বাপ দাদা দুর্গা পূজাতে যা আমিও দুর্গা পূজাতে যাই আমার বাবা গিয়া ফিরের কাছে যা আমিও ফিরের কাছে যাই এর কোনো গবেষণা নাই যে গবেষণা সারা ধর্ম মানে হলো ছাগলের বাচ্চা তিন নম্বরটা কষ্ট হইতাছে আস্তে কইছে কষ্ট হইতাছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদারা ক কলু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা বাপ দাদা রে ভাইছি যেমনে আমরা কাম করি এমনে এবার ইব্রাহিম নবী আমার মতন ফাগলা সারিন না ফিলান না যেই রোগ এই ওষুধ দেওয়ান লাগবো ওইসে জ্বর আমেশার ওষুধ দিলে কাম হইব কষ্ট হইতাছে পিসের হারার মনে কষ্ট হইতাছে কষ্ট হইতাছে ভালো করে বুঝেন তাওলা জালো আজ না কোরআনের তরজমা ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি কথ শুনেন কালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন হক সাইরা দিবেন না বেড়া নামিয়া আমরা তো মনে করি জিহাদ 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 চাই জিহাদ নিয়া বাঁচতে চাই পুলিশের গাড়ি আয়োজন বাসি ফু মারে লুঙ্গি খুললে ফিচ্ছা দূর মারে আরো জোরে কোন ঠিক কিনা আমার অনেকে কইতাছে এটা হিন্দু শাসিত এলাকা হিসাব করে কথা কয়েন বেটা কোরআনের কথা কমু হিসাব কি এর কথা যা কো আর কোরআন থেকে কমু আবলা আমার বাপ খুশি হোক মা খুশি হোক আমার দাদা খুশি হোক আর বেজার হোক মুসলমান খুশি হোক বেজার হোক এটা দেহার তো টাইম নাই অন্য ধর্মের মানুষ খুশি হইল না বেজার হইল এটা দেহার তো সময় হই নাই আমি তো কোরআনের কথা বলবো আল্লাহর কথা বলবো কেডা খুশি কেডা বেজার এগুলো দেখার টাইম আমরা নাই আমাদের কথা হচ্ছে এই মঞ্চে দাঁড়িয়েছি আল্লাহর কথা নবীর কথা ইসলামের কথা বলবই বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই গলা ফাড়াই বলবেন ঠিক ঠিক কিনা বলেন আমি আবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোর সারা বিশ্বে উড়াবই ঠিক কিনা বলে তোরা বই আরিসত বাংলাদেশ লইয়া আমরা মোল্লারা সারা পৃথিবী শাসন করব এই চিন্তা চেতনায় আমরা ঘুরি সিনো হামারা রাশিয়া হামারা হিন্দুস্তান হামারা হাম মুসলমান হো সিনো সামরা কেন আমরা মুসলমান মুসলমানের সীমানা বাংলাদেশ না মুসলমানের সীমানা আমেরিকা না মুসলমানের সীমানা ফিলিস্তিন না মিনাল কাফ ইলাল কাফ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম